বেশ কয়েকটা দিন কৃষ্ণনগরে কাটানোর পর আর বাপের বাড়ির সুখভোগ ভোগ করে নেওয়ার পর আবার চলে আসলাম আমার রান্নাঘরে। ব্যাক টু ব্যাক এবার থেকে ভিডিও এখান থেকে তোমরা পাবে। আর আপাতত কোনো পরিকল্পনা নেই কৃষ্ণনগরে যাওয়ার, আবার যদি যাই পুজোর সময় নাহলে শীতের ছুটিতে। তো আমাদের জীবনটা এরকমই হয় তাই না, কয়েকটা দিন কাটিয়ে আসার পর আবার দিন গুনতে হয় কবে যাব কবে যাব নিজের সেই ছোট্ট এলাকার জায়গায়। যাই হোক চলো, আজকে প্রচুর কাজ আছে, কিছু পার্সেল রয়েছে সেগুলো আনবক্সিং করা আছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা সবে শুরু করেছি, ডোর বেল বেজে উঠলো, চলে আসলো আর একটা পার্সেল। তো এই কয়েকদিনে অনেক কটা পার্সেল এসেছে, আর এসে না এত কাজের তাড়া থাকে একটাও খোলা হয়নি, তো সেগুলো আজকে সময় করে খুলবো। এই করতে করতে বাজলো বেলা প্রায় একটা, দেখতে পাচ্ছ এখনো একটা বাজেনি। কি আছে খবর কি? হ্যাঁ খবরটা কি? ম্যাও মানে ম্যাও মানে কি ম্যাও প্যাও? এই ভবলা কোথায় তুই জানিস? এ তাকা, হ্যাঁ তাকা না তাকা না, ভবলাকে জানিস কোথায়? না কোথায় কে এসেছিস বলো? ওটাকে কিরে খাওয়া দাওয়া হয়েছে আজকে? করিসনি, ব্রেকফাস্ট করেছিস? গায়ে ধুলো তো তোর, কোথা থেকে তোদের ধুলো টুলো মেখে এসছে? আজকে মাছ হয়নি, তোর আজকে খাদ্য বাইরেই খেতে হবে। কি বানাচ্ছে আজ? আন্ডা, যেটাও একদম খায় না। কোথায় 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 ঘরে কোথায় ঘরে কোথায় ঘরে কোথায়? বাইরে থাক বাইরে থাক, ঘরে কোথায় ঘরে কোথায়? এই 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 ঘরে ঢুকছে ম্যাও। আগে ম্যাও বল, আগে ম্যাও বল। এই তারপর ঢোকাবে তো ঘরে। ওই দেখ কাদুর খাচ্ছে কেমন। ওয়ান টু থ্রি ফোর, আজকেও একটা পার্সেল এসেছে। তো যেদিনকে বাড়ি আসলাম কৃষ্ণনগর থেকে সেদিনকে অনেক কটা পার্সেল এসেছিলো, খোলা হয়নি, তার উপরে আবার আজকে একটা চলে আসলো। আর এই মোটা মোটা পার্সেলগুলো দেখছো এর মধ্যে দুখানা করে রয়েছে, এটা যেমন দুখানা এটা যেমন দুখানা, মেবি এটা এটা দুখানা বুঝতে পারছি, এটাতেও দুখানা। তো আজকে এগুলোকে খুলবো তো এখন এগুলোকে খুলি, হ্যাঁ দেখি কি। পয়লা বৈশাখ বলে স্পেশাল কিছু কেনাকাটা নয়, কিন্তু এইগুলো হচ্ছে জাস্ট জাস্ট ভালো লাগা বুটিক, বিভিন্ন রকম বুটিককে ভালো লাগা থেকে বুক করা। তো এখানে ম্যাক্সিমামই শাড়ি আছে, কারণ আগেই বললাম বুটিক থেকে বেশি বুক করেছি। তো শাড়ি আছে আর একটা মনে হয় কুর্তি বা শার্ট এরকম কিছু আছে। চলো খুলে দেখি কী কী এসছে। এইগুলো হচ্ছে মটকা সিল্ক, যা যা বুক করিয়েছি সব ওই মটকা সিল্কের মধ্যেই, গোল্ডেন কালারের মধ্যে দেখো মটকা সিল্ক, যা যা বুক করিয়েছি সব ওই তোমার, এগুলো হচ্ছে মটকা শাড়ি মটকা সিল্ক। তো যা যা বুক করিয়েছি ওই মটকা শাড়ি আর সিল্ক লিলেনের মধ্যে। তো এটা হচ্ছে পিওর মটকা, দেখো এটা একদম গোল্ডেনের মধ্যে, একদম গোল্ডেন, পিওর যে গোল্ডেন কালার হয় সেই রকম গোল্ডেন কালার। আর এটা দেখো এই রকম একটা গোল্ডেন মানে জরির পাড় আছে এই একটা শাড়ি, ভিতরটা একদম এরকম মানে ইয়েলো কালারের উপর আমার একটা ফ্যাসিনেশন আছে, আলগা আবেগ আছে ভালোবাসা আছে। তো ইয়েলো কালারের শাড়ি স্টক প্রচুর হয়ে গেছে, কোনো কালার পাল্লা দিয়ে জিততে পারবে না আমার যে ইয়েলো কালারের শাড়ি আছে। এটা হচ্ছে লিলেনের মধ্যে। তো এই দুটো একই দিনে বুক করেছিলাম, এই দুটো একই সাথে এসছে, বলছিলাম না দুটো করে আছে। আচ্ছা এটা হচ্ছে লিলেনের মধ্যে, এটা হয়তো পয়লা বৈশাখের দিন সন্ধ্যেবেলায় পরবো। এটা দেখো একটা গোল্ডেন, গোল্ডেন ঠিক নয় একটু ওই সিলভার গোল্ডেন মেশানো এরকম একটা জরির কাজ আছে পাটটায়, বাটিকের পুরো লিলেনের শাড়ি এটা। আর আমার খুব বেশি যে আমি শাড়ি পরি তা নয়, কিন্তু একটু বিকেলে বা কারোর বাড়িতে টুকটাক গেলাম একটু হালকা পাতলা লিলেনের শাড়ি বা সিল্কের শাড়ি পরলাম এগুলো খুব ভালো লাগে। লিলেন শাড়িগুলো হয়ই এত সফট, একদম তুলোর মতো তুলোর মতো। বা রেড কালারে নিয়েছি ওইটা, এটা মটকা সিল্ক,
সফট, আর একটা আলাদা গ্লসি একটা ব্যাপার রয়েছে শাড়িটার মধ্যে। এটা হচ্ছে পুরো মটকা সিল্ক, দেখো এর প্রিন্টগুলো দেখায় কি সুন্দর না। আর শাড়িটা জাস্ট অসাধারণ সফট, অসাধারণ। নরম টাইপের শাড়ি না হলে না ক্যারি করা খুব মুশকিল হয়ে যায়, একদম শাড়ি পরার অভ্যাসটা নেই তো, সফটের উপর বিচার করে শাড়ি আর কি বুক করা। তো এই দেখো কাছ থেকে দেখাই, খুব সুন্দর। এটা মনে হয় 800 টাকা নিয়েছে, দাম যে খুব বেশি হাইফাই শাড়ি তা নয়, যেহেতু বললাম যে টুকটাক পরার মতো শাড়ি নিলাম। গোল্ডেন কালার বা ইয়েলো কালার বললাম আমার প্রিয়, তেমনি ব্ল্যাক, তেমনি ব্ল্যাক কারোর সাথে আমি কি বলবো কম্পেয়ার করা যায় না, তাই না? তো এটাও একটা মটকা, এটা হচ্ছে রেড আর ব্ল্যাকের মধ্যে, দেখো। বাড়ি থেকে আসলাম, 2-3 দিন হয়ে গেছে কিন্তু খুলবো খুলবো করে আর খোলা হচ্ছিল না, আজকে সকালে আরেকটা চলে এসছে। তো দেখলাম না এবার খুলতেই হবে, আর যে বুটিক থেকে নিয়েছি সেখানে রিভিউ দিতে হবে, অনেক ব্যাপার আছে, তো সেই জন্য খুলে ফেললাম। এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ। পুরোটা এরকম ব্ল্যাক পুরোটা, আর এই পাশটা হচ্ছে রেড কালারের পার্ট। আর বুটিক ফুটিক যেমন অনলাইন থেকে বুক করা হয়, সেই ক্ষেত্রে দেখবে যে কোয়ালিটি যতক্ষণ না হাতে পাচ্ছ না একটা স্যাটিসফ্যাকশন আসে না। এটা গাদোয়াল, ঠিক আছে, ওইগুলো 700-800 মধ্যেই, এইটা মনে হয় 1400 টাকা নিয়েছে। হ্যাঁ এটা 1400 টাকা নিচ্ছে, দারুণ দেখতে, এই দারুণ দেখতে, দারুণ, তোমার ভালো লেগেছে? আচ্ছা এটা হচ্ছে গাদোয়াল, এটা 1480 টাকা নিয়েছে, মানে ওই শিপিং চার্জ নিয়ে। এইটা হচ্ছে দেখো গোল্ডেন, দেখা কাছ থেকে গোল্ডেন কালারের, ঠিক আছে। আর পাটটা হচ্ছে এই দিকটা হচ্ছে মানে নিচের পাড় চওড়া, অনেকটা চওড়া দেখতে পাচ্ছ, আর এইটা হচ্ছে উপর দিককার পাড়। এইটাও ভীষণ সফট, ভীষণ সফট। কি হলো, কি গেল, বুটিক নয়। ও আচ্ছা, এটা একটা শার্ট, যে প্রত্যেকটা কোয়ালিটি আমার মনের মতো। তো এই দেখো এই শার্টটা, তো এই অনলাইন বুক করার পর প্রচণ্ড ভয় ভয় থাকতে হয় আর কি, যতক্ষণ না হাতে ধরে মনে হচ্ছে এটা আমার মনের মতো তখন সেটা পরা হয় না। কালারের একটা শার্ট নিয়ে নিয়েছি, দারুন, সব দারুন। আমি শার্ট পরাতে ভীষণ কমফর্ট ফিল করি, শার্ট পরিও বেশি, তবে তবে শাড়িও তো লাগে, তাই না? বাঙালি ঘরের বউ শাড়ি পরবো না এটা তো হয় না, তো আলাদাভাবে যেরকম ওয়েস্টার্ন ড্রেস ক্যারি করব তেমনি ইন্ডিয়ান ড্রেসও ক্যারি করব, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ব্যাস এই ছিল হচ্ছে আমার শপিং, রাজ্যে শপিং হয়ে গেছে, আর আজকে বিকেলে আবার বেরোবো, যাবো বাজার কলকাতায়, আজকে যাবো পয়লা বৈশাখের কেনাকাটা করতে। চল ভিডিওটা আজকে শপিং পারপাসেই থাকলো। তো এই হচ্ছে আমার সব শপিং, একটা একটা করে সাজিয়ে ফেলেছি, ঠিক আছে, সব কটা শাড়ি, একটা মাত্র শার্ট।